আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই কম কাপড় দিয়ে আপনারা কিভাবে এই ডিজাইনটা তুলে নেবেন। দেখুন, এটা কিন্তু ডাবল লেয়ার আমব্রেলা হাতা, মৌসুমি হাতাও বলেন তো, এটা কিন্তু অনেকটা সুন্দর। আর এতটা কুচি কেমন করে হবে? আর এই দুইটা লেয়ার কম কাপড় দিয়ে কীভাবে তোলা যায় আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং নিজেরাও তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখুন কাপড় নিয়েছি এখানে, কিন্তু বাজার থেকে আপনারা মার্কেট থেকে যখন আপনারা কাপড়টা কিনে নিয়ে আসেন সেরকম দুই ভাঁজ করাই আছে। এখন আমরা প্রথমে এটাকে একটা মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব। আপনারা যদি মৌসুমি হাতা তৈরি করেন তাহলে কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিতে পারেন, এভাবে করে, মানে এই যে চওড়া একটা সুন্দর গোল নিয়ে আসার জন্য এরকম করে আপনাকে করে নিতে হবে। তো আমি এটাকে একটু এভাবে করে করে নিচ্ছি, দেখুন। এবার আমরা এভাবে করে কিন্তু একটা কাটিং করে নিতে পারি। তো এটা দিয়ে আমি নিচের অংশটা বানাবো আর এটা দিয়ে আমাদের হাতাটা তুলে নিব। এটাকে এখন আমরা হাতার মেজারমেন্ট অনুযায়ী করে কাটিং করে নিব। এই যে আমাদের এটা কিন্তু লম্বাই হচ্ছে, দেখুন এতটা, 16.5 ইঞ্চি। তো আমাদের কিন্তু এতটা লাগবে না, জাস্ট আপনার শোল্ডার থেকে, যেখানে যার মেজারমেন্ট নেবেন তার শোল্ডার, কাঁধের ওখান থেকে কোনায় পর্যন্ত হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যাই নেন না কেন, কাঁধের ওখান থেকে ঠিক হাতের যেখানে জয়েন্ট থাকে ঠিক সেখান থেকেই কিন্তু আমাদের মেজারমেন্টটা শুরু হবে। তো আমি এখানে 4 ইঞ্চিতে হাতা দিয়ে নিচ্ছি, 4.5 ইঞ্চিতে, দেখুন 4.5 ইঞ্চিতে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখুন এটা কিন্তু খোলা পাট, এই খোলা পাটের এখান থেকে আমরা এখানে 2.5 ইঞ্চি পরিমাণ একটা ড্রয়িং করে নিব এবং এভাবে করে এরকম করে একটা ড্রয়িং করে নিব। তাহলে কিন্তু আমাদের হাতার শেপ চলে আসবে এবং এটাকে এভাবে করে দিয়ে দিব। তো এখন আমরা এটাকে কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে এটা সেলাই করেও দেখাবো যে আপনারা কেমন করে সেলাই করলে এটা অনেকটা বেশি ভালো হবে। এই তো, মিডল পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, এটা আমাদের থেকে গেল। তো এবার আমরা এখান থেকে একটা ডিজাইন তুলে নিব। তো এভাবে করে দেখুন আমি কোণে কোণে ভাবে ভাঁজ করে নিলাম, আবার একটা এদিক থেকে ভাঁজ করে নিলাম। এবার আমরা এটাকে এভাবে করে ভাঁজ করে দিলাম, দেখুন। তো একটা মনে রাখবেন সেটা হচ্ছে, এটা কিন্তু 4 ভাঁজে আছে, এখানে 4 পরল কাপড় রয়েছে, এই যে 2 পরল এবং এই যে 2 পরল, এখানে আমাদের কিন্তু 2 পরল কাপড় আছে। তো আমি এটাকেও এভাবে করে ভাঁজ করে নিয়েছি, দেখুন 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এবার আমি এটাকে এভাবে ভাঁজ করলাম, এটাকে আমি এভাবে ভাঁজ করলাম। করার পরে আমরা এখন এখানে রেখে দিব, দেন এখানে একটা ড্রয়িং করে দিব, এভাবে করে। তো আমরা যেহেতু এখানে ডাবল লেয়ারের একটা হাতা তৈরি করব, সেহেতু আমাদের একটু অন্যভাবে করে নিতে হবে। সেটা হচ্ছে, এটা লম্বা হচ্ছে 6 ইঞ্চি। তো আমি এখানে যেটা করব, 3.5 ইঞ্চি হচ্ছে এখানে দিব, 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি আপনারা দিয়ে নিতে পারেন। তো ঠিক আছে, আমি একটু কমে এভাবে করে এতটাই আমি দিয়ে নিচ্ছি, দেখুন এভাবে করে। তো একটু আপনারা যদি খেয়াল করেন সেটা হচ্ছে এভাবে করে, দেখুন এরম করে হবে।
তো আপনারা আবার একটু দেখে নিন, এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি করে হয়েছে, আর এটা হয়েছে 2 ইঞ্চি হলে আপনাদের একটু বেশি ভালো হবে, কারণ সেলাইও করতে হবে এখানে আবার। তো আমি ওটাকে ওদিক থেকে একটু সেটে নিয়েছি, এটাকে আমি কাটিং করে দেব। দেখুন দুইটা কিন্তু আমাদের চলে আসলো, আর এই যে এটা কিন্তু আমাদের এভাবে হবে, আর এটা আমি দিয়ে দিব হচ্ছে উপরে কুচি কুচি করে। ওকে, তাহলে কিন্তু সুন্দর একটা হাতা চলে আসবে। তো একবারেই যদি আমরা সহজভাবে এই ডিজাইনটা তুলতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটু কাটিং করে নেব, এবং এই মিডল পয়েন্টটা একটু কাটিং করে নিলাম। ওকে, তাহলে হবে কি, এটা আমাদের মিডল পয়েন্ট, এখান থেকে শুরু করবো, আর এটা আমাদের একদম শেষ পয়েন্ট, লাস্ট একদম এখানে আসবে। তার জন্য আমি এখানে কিন্তু এরম করে নিলাম। আপনারা শুধু পুরোপুরি ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে করে নিব, এরকম করে। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোতে যদি আপনারা একটু সেলাই করে নেন প্রথমে, তাহলে আপনাদের দেখবেন কাজটা করতে অনেকটা সুবিধা হবে। তো আমি এগুলোকে সেলাই করে নিব। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমি এই সেলাইটা দিয়ে বেসিক্যালি সেলাইটা করে নেব, অথবা এই সেলাই, এই দুইটার মধ্যে একটা আমি সেলাই কিন্তু ইউজ করব। তো চলুন আমরা এখন সেলাইটা করে নিই। তো বেশি ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা আগে নর্মাল এই যে এগুলো সেলাই দিয়ে সেলাই করে একবার করে নিয়ে দ্বিতীয় ভাঁজে কিন্তু এই সেলাইটা দিলে একদমই সুতাও বেরোবে না, সেলাইটাও কিন্তু অনেক সুন্দর আসবে। তো দেখুন এইবার আমরা ফাইনালি এটাকে সেলাই করব। তো এখন আমাদের যেটা করতে হবে, যেটা আমাদের উপরে রাখবেন সেটাকে আপনার প্রথম সেলাই করে নিতে হবে, অবশ্যই এটা মনে রাখবেন। তো আমি যেহেতু এটাকেই উপর রাখব, সেহেতু আমাকে এটাকে সেলাই করে নিতে হবে। ঠিক একইভাবে আমি এটাকেও একটু কাটিং করে নিয়েছি, ঠিক ওইটা যেভাবে করেছি, এবং এই সাইডে একটু মানে মিডল পয়েন্টে একটু কেটে নিয়েছি। ওকে, তো চলুন এটাকে আমরা এখন সেলাই করে নেব। তো আপনারা অবশ্যই দেখেছেন এটাকে আমি সাইড দিয়ে সেলাই করে নিয়েছি, এটা এবং ওইটা। তো এখন আমি এটাকে কুচির মাধ্যমে সেলাইটা করে নিব। তো দেখুন আপনারা কিন্তু চাইলে শুধু এরকম হাতা করেও সুন্দর একটা ডিজাইন কিন্তু করে নিতে পারবেন। ওকে, দেখুন কতটা সুন্দর লাগতেছে, অনেকটা সুন্দর কিন্তু লাগবে। তো আমরা শুধু এটাই করব না, আমরা এরপরে এটাকেও লাগিয়ে নিব এই যেভাবে করে। তো দেখুন আপনারা চাইলে কিন্তু এটাকে এভাবে করে কাটিং করেও নিয়ে নিতে পারেন, পুরোটাও কাটিং করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, সে তো আপনাকে কিন্তু আর মানে টেনশনে পড়তে হবে না, এটা করলে একদমই সহজ হয়। দেখুন এবার আমরা এটাকে যতটা কুচি মানে হয় আর কি, এটা তো বেশি কুচি হবে না, হালকা কুচি হবে, তো আমরা এটাকে এখন এদিক দিয়ে সেলাই করে নিব। তো দেখুন এটা কিন্তু হয়ে গেল আমাদের, কত সুন্দর একটা হাতা। এটা যখন আপনারা নিজেরা তৈরি করবেন এবং নিজেরা পরবেন, এটা কেমন করে ডিজাইন কেউ কিন্তু সহজে বুঝতে পারবে না, অনেকটা সুন্দর লাগবে। দেখুন অনেকটা সুন্দর লাগবে কিন্তু। এবার শুধু আপনারা এভাবে করে কিন্তু
সেলাই করে নিলে রেডি হয়ে যাবে এই হাতাটা। তা চলুন আমরা এদিক দিয়ে সেলাইটা করে নিই। সেলাইটা করে নিলাম, এবার আমরা চলুন সিধা পাতে করে নিই। তো হয়ে গেল আমাদের সুন্দর একটি হাতা ডিজাইন, অনেকটা সুন্দর লাগবে। আপনারা যদি এভাবে করে অল্প কাপড় দিয়ে সুন্দর ডিজাইন তুলে নিতে চান তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওয় পুরোপুরি দেখে নেবেন, ইনশাল্লাহ আপনারা অনেকটা উপকৃত হবেন। তো দেখুন এটা কিন্তু কোনোয়ের ওখানে থাকবে, আমি এমনিতেই এখানে দিলাম। কুচিগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে, দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। তো সবাই অনেক 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 ভালো থাকবেন, এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।